হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস রিভিউ। তো আজকে আমরা কথা বলবো ডিজনি প্লাস হটস্টারে জাস্ট এই কিছুক্ষণ আগে রিলিজ হওয়া ট্রেলার দ্য এম্পায়ারকে নিয়ে। সো দ্য এম্পায়ার হচ্ছে ডিজনি প্লাস হটস্টারের একটা আপকামিং ওয়েব সিরিজ, একটা হিস্টোরিক্যাল ড্রামা। সো এই ট্রেলারটা কেমন হয়েছে? ফার্স্ট অফ অল আমার একটা কথা বলার আছে যে কপি পেস্ট করে কী লাভ আছে না? এখানে এই ট্রেলারটা যেখানে যা যা দেখানো হচ্ছে, রণবীর কাপুরের সিনেমা সমস্ত কিছু কপি করে দেখানো হচ্ছে। যদিও এটার সিনেমাটিক ট্রিটমেন্টটা খুব ভালো লাগছে ট্রেলারটা দেখে, দেখা যায় কেমন হয় এই ট্রেলারটা। এই এইটা আসছে হচ্ছে 27 অগস্ট, এবং এখানকার যে মেন যে ক্যারেক্টারগুলো আছে তাদের মধ্যে আছে কুণাল কাপুর, দিনো মরিয়া, শাবানা আজমি। সো এটা স্ট্রিম হওয়া স্টার্ট হবে হচ্ছে 27 অগস্ট থেকে। ট্রেলারটা যা সিনেমাটিক ট্রিটমেন্ট দেখানো হচ্ছে, তা VFX, সেটা অবভিয়াসলি দারুণ, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু রণবীর সিংয়ের যে কটা সিনেমা আছে দীপিকা পাডুকোনকে নিয়ে, এবং যে কটা সিনেমা সঞ্জয় লীলা ভানসালি বানিয়েছে, সেখান থেকে কিছু কিছু সিনস তো কপি পেস্ট এখানে করেছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আউট অফ সমস্ত কিছু দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে এই ট্রেলারটা বেশ প্রমিসিং লাগছে। দেখা যাক, এটা এটা ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হওয়া স্টার্ট হবে 27 অগস্ট থেকে, দেখা যাক এই এটা কেমন হয়। সো আমি খুব একটা সিওরিটি দিতে পারছি না যে এটা খুব ভালো আউটস্ট্যান্ডিং একটা সিরিজ হবে, কিন্তু আই থিঙ্ক এটা ওয়ান টাইম ওয়াচ সিরিজের মতোই হবে। সো এটা ছিল আমার অনেস্ট রিয়াকশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।